নবারুণ ভট্টাচার্যের গল্প অন্ধ বেড়াল গল্পের শুরুতে লেখক বলেছেন আমার এই ছোট গল্পটি গোলা নামের একটি বেড়ালের স্মৃতির প্রতি নিবেদিত আমার অনেক অনাদর তার স্বল্পস্থায়ী জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক আদরও আছে তার মৃত্যুও আমার কাছে এক শিক্ষা চূড়ান্ত অসুস্থ অবস্থায় এক রাতে সে স্বেচ্ছায় অজ্ঞাতে মৃত্যুবরণ করতে চলে যায় তাকে আর দেখা যায়নি গল্প শুরু অন্য কোনো বেড়ালের সঙ্গে লড়াই করে সে অন্ধ হয়ে গিয়েছিল না জন্ম থেকেই অন্ধ ছিল তা আর জানার উপায় নেই সে শহরের বেড়াল নয় নদীর ধারে মাছের আষ্টে গন্ধমাখা একটা ছোটো গঞ্জের বিড়াল এরকম বেড়ালদের গল্প অন্যরকম হয় সে যে হোটেলটায় থাকতো তার মেঝেটা ছিল কাঠের তক্তার নদীর পারে এই হোটেলটার একটা টাল ছিল নদীর দিকে এর জন্য দোতারা হোটেলটার পুরোটাই নদীর দিকে কিছুটা ঝুঁকে ছিল এরকম হলে সুবিধেও হয় ডাল ঝোল জল কেরোসিন মদ কোনো কিছু তলায় পড়লেই একদিকে গড়ায় তক্তার জোরের ফাঁক দিয়ে তলায় পড়ে নদীর দিকে চলে যায় এই নদীর জলটা নোনা নদীর দিকে মোটা মোটা আটটা কাঠের খুঁটি আর তেরাব্যাঁকা কিছু বাঁশ হোটেলটাকে ধরে রেখেছে এই হোটেলে যারা এসেছিল তাদের সকলকেই কিন্তু এক ছাঁচে ধরতে গেলে ভুল হবে যেমন এই হোটেলে বাহাত্তর সালে দুপুরবেলায় একটা ভাঙা চশমা পরা লোক ডাল ভাত খেয়ে দাম মিটিয়ে দিয়ে চলে গিয়েছিল যার কোমরে একটা রিভলভার ছিল লোকটা কিন্তু ডাকাত ছিল না মানুষদের জন্য কবিতা লিখত তখন কিন্তু অন্ধবেড়াল সেখানে ছিল না নদীর মধ্যে কোনো নৌকো বা ভটভটি থেকে হোটেলটাকে দেখলে কিন্তু সবসময় বোঝা যায় না যে তার গোটা কাঠামোটাই জলের দিকে টাল খেয়ে রয়েছে হোটেলের কাঠের মেঝের তলায় যে বিশেষ এক ধরনের শক্ত ডাঁটার কাঁটালতা রয়েছে সেখানে গোসাপ আসে রাতে বেশি করে আসে সর সর শব্দ হয় অন্ধবেড়াল শুয়ে শুয়ে শোনে এর আগে কোমরে রিভলভার যে লোকটার কথা বলা হয়েছিল সে অনেক বছর পরে রক্ত করে মারা যায় তাকে যখন দাহ করা হয় তখন অনেকে চিৎকার করে ভুলছি না ভুলবো না বললেও খুব কম সময়ে ভুলতে শুরু করে দেয় সেই হিসেবে বলা যায় অন্ধ বিড়ালকে কতজনই বা চেনে যে মনে রাখবে ওই হোটেলে তো কত লোক খেয়েছে থেকেছে খুন করেছে আত্মহত্যা করেছে বোকা মেয়েদের বিয়ে করব বলে নিয়ে এসে মস্তি করেছে মাছের ব্যবসার হিসেব কষেছে থুতু লাগিয়ে টাকা গুনেছে তেলচিটে বালিশের তলায় দেনদারের কাছে পাওনা টাকার লম্বা ফেরিস্তি লেখা ডায়েরি রেখে দুশ্চিন্তায় ভুগে ভুগে শেষে ট্রলারের স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এরকম কত কত লোক এরা নিজেদের নিয়ে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি মেঝের নিচু দিকটায় জোড়াতালি টেবিল চেয়ারগুলোর এক ফাঁকে অন্ধ বেড়াল কান খাড়া করে বসে রয়েছে এমন নয় যে কথাগুলো বা ঘটনাগুলো বা কাচের শব্দ বা দোতলার জানালার ফোকর দিয়ে বাইরে জলের দিকে ছুঁড়ে দেওয়া সিগারেটের শেষটা জলে ছোঁয়া মাত্র যে ছ্যাঁক করে শব্দ হয় বা কোনো গান কোনো টুকরো কথা ঢেকুর, খুচরো হাসি গুঙিয়ে গুঙিয়ে কান্না এর সবগুলোর মানে সে বুঝতে পেরেছিল এমন নয় শোনা আর বোঝার মধ্যে ফারাক থাকে তবে বেড়ালটা কতটা বোঝে তা নিয়ে অনেক হেস্তনেস্ত হলেও মাপা কোনো সিদ্ধান্তে আসা যায় না এই অংশের আগে চোখ কানকো সব মিলিয়ে মুড়োর মতো জায়গায় অন্ধ বেড়াল যেখানে থাকতো সেই হোটেলটার যেদিকটা নদীর দিকে টাল খেয়ে রয়েছে সেই দিকটার কথা বলা হয়েছে উল্টো দিকটা উঠে গেছে একটা সরু রাস্তায় যেটা তেরচা করে ইট বাঁধানো হলেও সবসময়ই দেড় ইঞ্চি মতো পাতলা কাদায় ঢাকা থাকে কারণ ওই রাস্তা দিয়ে ধরে আনা মাছ কাঁকড়া নিয়ে লোকেরা বাজারের দিকে ছোটে প্রায়ই কলকাতায় যেমন গাড়ির বাম্পার টু বাম্পার জ্যাম হয় তেমনই হয় এখানে মানুষে মানুষে পেছনের মানুষ অবশ্যই পুরুষ সামনের লোকটিকে রসিকতা করে বলে ধন দে ঠেলে নে যাও আর অন্যরা হাসে এই রাস্তাতেই জনৈক মহাজনের মোটরবাইক আটকে যাওয়ায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি বিরক্ত হয়ে বলেছিলেন কি হলো দূর থেকে উত্তর দিয়েছিল যে তার মাথায় মস্ত টিনের ডালায় পাঁচটা বিরাট জ্যান্ত কান মাগুর ছেলে অন্যরা হাসছিল অন্ধ এই কথা শব্দগুলো শুনেছিল সেই দিন দুপুরে অন্ধ বেড়াল আধ খাওয়া খড়শুলা আর আট ট্যাংরার আধ ভাঙা মন্ডু ও লজার দিকে লাগোয়া মাছ পেয়েছিল খাদ্যের এলাকায় থাকলে খাদ্য জুটেই যায় এটাই টিকে থাকার নিয়ম অন্ধ বেড়াল এটা কিভাবে জানতে পেরেছিল সেটা কেউ যেমন জানে না তেমন জানবার অপেক্ষাও রাখে না খুব ঝড় না হলে সকাল সাড়ে সাতটা নাগাদ ওপার থেকে প্রথম লঞ্চটা আসে তাতে রোজ বিনা ভাড়ায় একটা বিধবা মেয়ে তার দুটো বাচ্চা নিয়ে আসে মেয়েটা এই হোটেলে বাসন ধোয়ে ওপরের দুটো খুপড়ি ঘর পরিষ্কার করে দুটো বাচ্চাই ছেলে তারা পেট ফোলা আর ন্যাংটো দুজনেরই কোমরে কালো কার সুতো বাঁধা তার মধ্যে আবার গিট দিয়ে কি একটা শুকনো কাঠি লাগানো মেয়েটার বর সাপের কামড়ে মরা মেয়েটা এটো থালার থেকে ফেলে দেওয়া ভাত ডাল ঝোল একটা বাটিতে জমায় অনেকটা জমে এছাড়াও হোটেলের মালিক ওকে এক থালা ভাত আর দু ডাল দেয় সবটা মিলিয়ে মিশিয়ে ওরা তিনজনে খায় মাছের কাঁটা পায় অন্ধবেড়াল অন্ধবেরালের রঙটা কালো আর ছাই ছাই মেশানো বুড়ো হয়েছে বলে রোয়াগুলোও কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে দুটো চোখেই অন্ধকার দুটো খোঁদল সেখান থেকে মাঝে মাঝে রক্ত নেমে বিড়ালের নাকের দুপাশে শুকিয়ে থাকে এখানে অনেক বেড়াল রয়েছে তারা কখনো অন্ধ বিড়ালের ভাগের কাঁটা খেতেও আসে তখন ছেলে দুটো তাদের তাড়ায় বাইরে বা বেশ দূরে যখন অন্য বিড়ালদের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া চলে তখন অন্ধ বিড়ালের কান দুটো নড়ে নড়ে সেই ঝগড়ার শব্দটা ধরতে চেষ্টা করে হোটেলের মালিক রান্না করে সেই লোককে খেতে দেয় অন্ধ বিড়ালকে সে তাড়িয়ে দেয় না অথচ সে প্রথম যেদিন বিড়ালটাকে দেখেছিল। তখন একটা ঝাঁটা দিয়ে ঝাঁপটা মেরে তাকে তাড়াবাড়ি চেষ্টা করেছিল ঘা খেলেও বিড়ালটা নড়ছিল না মেয়েটারই তখন চোখে পড়ে যে বিড়ালটা দেখতে পায় না সেই থেকে অন্ধ বিড়াল থেকে গেল হোটেল ঘরের টিন একদিকে মরচে পড়ে খেয়ে খেয়ে গেছে সেই দিকে বেরোলে পাশের দোকান ঘরটার মধ্যে হাতখানেক ভিজে জায়গা রয়েছে কখনো কখনো অন্ধ বিড়াল সেখানে যায় কিন্তু এমনিতে ও টেবিলের তলার অন্ধকার কোনটা ছেড়ে সাধারণত নড়ে না ওখানেই চুপ করে বসে থাকে ঘুমিয়েও থাকে অনেক সময় বেড়ালরা যখন ঘুমোয় তখন স্বপ্ন দেখে ওদের কাঁপুনি আসে থাবা নড়ে ঘুমের ঘোরেই থাবার থেকে লুকোনো নোকগুলো বেরিয়ে আসে আবার ঢুকেও যায় অন্ধ বেড়াল সম্ভবত স্বপ্ন দেখে না তার ঘুম বড়ই নিথর ওপরের তলায় এক প্রেমিক যুগলের আত্মহত্যার পর হোটেল মালিক ছেলে মেয়েদের দিনের বেলায় ঘর ভাড়া দিলেও রাতে আর থাকতে দেয় না সেই ছেলেটা আর মেয়েটা এত খুশি মনে ছিল যে কেউ আঁচি করতে পারেনি যে রাতে তারা শিশি খালি করে ঘুমের বড়ি খাবে সেদিন রাতে হোটেল মালিকের ভাত বসাতে দেরি হয়েছিল ওপার থেকে আসা মেয়েটা তো রোজকার মতোই বাচ্চা দুটোকে নিয়ে সন্ধ্যের লঞ্চে ফিরে গেছে বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল হাওয়া ছিল না নদীও ছিল শান্ত খাবার টেবিলে বসে সালভার কামিজ পরা মেয়েটা কাঠের ওপরে জল দিয়ে আঁকিবুকি কাটছিল আর ছেলেটা কিশোর কুমারের গান করছিল এই যে নদী যায় সাগরে এই গানটা হোটেল মালিক আগে কয়েকবার রেডিওতে শুনেছে ভালোই ছিল ছেলেটা গলায় সুর ছিল ওরা দেখতে পায়নি যে টেবিলের তলায় অন্ধকার কোণে অন্ধ অন্ধবেড়াল বসে আছে কান খাড়া করে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে ওরা যখন মৌরি মুখে দিয়ে ওপরে চলে গেল তখন অন্ধ অন্ধবেড়ালেরও ঘুম পাচ্ছিল ওপরে কাঠের ওপরে অল্প স্বল্প চলাফেরার শব্দ হচ্ছিল হোটেল মালিক টেবিল মুছে তার উপর বিছানা পেতে শুয়ে পড়েছে ছেলেটা ওপর থেকে পা টিপে টিপে নেমে টর্চের আলো দিয়ে খুঁজে প্লাস্টিকের নোংরা জলের জগটা ওপরে নিয়ে গিয়েছিল অন্ধ বেড়াল আধো ঘুমের মধ্যে কাঠের সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে সজাগ হয়ে উঠেছিল এর ওপরে মেয়েটা যখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল তখন অন্ধবেড়াল ঘুমিয়ে পড়েছে সকাল গড়িয়ে বেলার দিকে সব জানাজানি হলো কাঠের সিঁড়িতে পুলিশের ভারী বুট জুতোর দমাশ দমাস শব্দ হলো মানুষের ভিড় হৈহল্লা অপ্রশস্ত সিঁড়ি দিয়ে কৌশল করে জোড়া লাশ নামানো এত সবের মধ্যে কেউ খেয়ালই করেনি যে অন্ধবেড়াল চুপ করে বসে আছে পেট ফোলা ন্যাংটা বাচ্চা দুটো উবু হয়ে বসে অনেকক্ষণ ধরে রোজ অন্ধবেড়ালকে দেখে অন্ধবেড়ালও সেটা টের পায় বাইরের গলিতে একবার মাছের চারা নিয়ে যাওয়ার সময়ে বড় দুটো গামলা উল্টে গোটা রাস্তা জুড়ে কুচি কুচি মাছ লাফাতে থাকে বাচ্চা দুটো গোটা দশেক মাছের চারা কাগজে করে এনে অন্ধ দিয়েছিল মাছগুলো তখনও একটু একটু নড়ছে হোটেল ঘরের তলায় সরসর করে যে গোসাপ যায় সে ঘরে ঢোকে না কিন্তু বড় বড় ইঁদুর ঘরে ঢোকে তারা কিন্তু অন্ধবেড়ালকে ভয় পায় না তিনটে লোক ওই ট্রলার মালিকের মার্ডারের দিন বোয়াল মাছের জোল ঝোল দিয়ে ভাত মেখে লঙ্কা পেঁয়াজ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল মার্ডারটা হতে তখনও দেড় ঘন্টা বাকি ওরা খেতে বসার সময় একটা পুরনো চেন ছেঁড়া কিটব্যাগ মেঝেতে রেখেছিল ব্যাগটা যে প্রায়ই অন্ধবেড়ালের গা ছুঁয়ে রয়েছে ওরা সেটা খেয়াল করেনি ব্যাগটার মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল ভেতরে ছিল নতুন বানানো একটা লোডেড দেশি পিস্তল দুটো ভোজালি আর আটটা হাত বোমা খাওয়ার ফাঁকে ফাঁকে ওরা ঠাড়ে ঠুড়ে যে কথা বলছিল তা শুনলে আন্দাজ করা খুবই কঠিন যে ওরা একটা খুন করবে বলেই এসেছে এবং করতেও চলেছে ওরা হোটেল মালিককে দিয়ে বাইরে থেকে মিষ্টি দই আনিয়েছিল পরে হাত ধুয়ে রুমালে মুখ মুছে দাম মিটিয়ে দেওয়ার পরে একজন নিচু হয়ে কিটব্যাগটা তোলবার সময় অন্ধবেড়ালকে দেখে ভয় পেয়ে যায় লোকটা ভেবেছিল যে বিড়ালটা থাবা মারতে পারে বাচ্চা দুটোর মধ্যে যেটা বড় সে বলেছিল যে ও কিছু করবে না আর তাছাড়া ও চোখেও দেখতে পায় না তা হলেও লোকটা সাবধানেই ব্যাগটা তুলেছিল বোয়াল মাছের কাঁটা খুব শক্ত ধাঁচের হয় অন্ধ বিড়ালকে সময় নিয়ে সাবধানে খেতে হয় বিড়ালদের গলায় অনেক সময়ে বেয়ারা ধরনের কাঁটা বেঁধে এমন অবস্থা হয় খাবার সামনে নিয়ে বসে থাকলেও বিড়াল তখন খেতে পারে না তাই এ ব্যাপারে অন্ধ বিড়ালের সাবধানতা আরও বেশি খাওয়ার পরে অন্ধ বিড়াল তার ডান থাবাটা চাটছিল আর লেজটাও নাড়াচ্ছিল কারণ একটা ডুমো মাছি এসে বারবার গায়ে বসছিল এমন সময় দূরে পিস্তল ছোঁড়ার শব্দে তার কান দুটো খাড়া হয়ে যায় গুলির শব্দ মিলিয়ে যাওয়ার পরে একটুক্ষণ চুপ তারপর বারতিনেক বোমা ফাটার আওয়াজ এলো জোর ঝড় জলের সময়ে মেয়েটা তার বাচ্চা দুটোকে নিয়ে আসতে পারে না লঞ্চের কারণে নয় তাকে প্রায় দু কিলোমিটার কাদা রাস্তা দিয়ে হেঁটে তবে ফেরিঘাটে পৌঁছতে হয় খাল পুকুর রাস্তা সব জলে ভরে যায় আর অন্ধকারে ফেরার সময় সাপের ভয়ও আছে তাই মেয়েটিকে অনেক সময়ে তাদের দিকের আরও লোক আসার জন্য অপেক্ষা করতে হয় কারো কারো কাছে টর্চের আলো থাকে ওপারে গিয়ে মেয়েটা মুড়ি কেনে দোকানে ওকে একটু বেশি করেই মুড়ি দেয় কখনো ফাও বাতাসা বা কাগজে মুড়ে একটু নকুলদানাও দেয় রাতে ওরা তিনজন জল দিয়ে মুড়ি খায় মেয়েটার কিন্তু বাঁধা ধরা কোনো মাইনে নেই হোটেল মালিক মাঝে মধ্যে ইচ্ছে মতো কয়েক টাকা করে দেয় বাইরের লোক যারা মাছের ব্যবসার জন্য যাতায়াত করে তারাও ওদের চিনে গেছে বলে বাচ্চা দুটোর নাম করে মেয়েটার হাতে আটা না এক টাকা দেয় মেয়েটা খুব চুপচাপ কথা প্রায় বলেই না অন্ধ বিড়ালও খুব চুপচাপ কেউ তাকে কখনো ডাকতে শোনেনি মেয়েটা আর বাচ্চা দুটো না এলে হোটেল মালিককেই সব কিছু করতে হয় মেজাজটাও তখন ভালো থাকে না ফলে এক এক দিন ও অন্ধ বিড়ালকে কাঁটা দিতে ভুলে যায় কাছে একটা জায়গায় বাঁধের ওপরে গাঁয়ের লোকদের নিয়ে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেছিল এক এনজিও সেই ওয়ার্কশপে যে উপদেষ্টা বা রিসোর্স পার্সনরা এসেছিলেন তারা রাতে এই হোটেলে খেতে আসতেন তিন দিনের ওয়ার্কশপ ছিল তিন রাত্রির হোটেল মালিককে দিশি মুরগির ঝোল বানাতে হয়েছিল সেই সঙ্গে দামি চালের ভাত খুবই তরিবৎ করে খেতে জানতেন তারা এদের মধ্যে একজন আসতেন মদ খেয়ে তিনি আবার খুব দিলদরিয়া মানুষ হোটেল মালিককে সিগারেট খাওয়াতেন তার গল্প করতেন দেশ বিদেশের তো সে যাই হোক এরা আসার কারণে অন্ধবেরাল পেট ভরে মুরগির হাড়ও খেতে পেয়েছিল এরা মুরগির মাথা খেতেন না সেটাও অন্ধবেরাল খেতে পেত ওয়ার্কশপ শেষ করে এরা চলে যাবার পর আবার সেই মাছের কাঁটা আধ চেবানো মুড়ো কানকো লেজা ফিরে এলো যতক্ষণ অন্ধবেড়াল খেত বাচ্চা দুটো জুলজুল করে তার খাওয়া দেখত এক রাত রাতে সেই ভদ্রলোকের বোধহয় একটু বেশি নেশা হয়ে গিয়েছিল সিগারেট ধরাবার সময়ে হাত ফসকে দেশলাইটা নিচে পড়ে গিয়েছিল সেটা কুরোবার সময় তিনি চুপ করে বসে থাকা অন্ধ বেড়ালকে দেখতে পান তিনি বুঝতে পারেননি যে ও দেখতে পায় না সেটা ওকে বলেছিল হোটেল মালিক বেড়ালের অন্ধত্ব নিয়ে উনি তখন সঙ্গের দুজনকে একটা সত্যি ঘটনা বলেছিলেন যেটা উনি একটা বইতে পড়েছিলেন সাতটা সদ্যজাত বেড়াল ছানাকে নিয়ে ইংল্যান্ডে একটা বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছিল পরীক্ষাটি করেছিল প্রতিরক্ষা বিভাগ সকলেই জানে যে বেড়ালছানারা জন্মাবার কয়েকদিন পরে তাদের চোখ ফোটে ওই সাতটা বেড়ালছানার কিন্তু চোখ ফুটতে দেওয়া হয়নি ওদের চোখ সেলাই করে দেওয়া হয়েছিল চোখে সেলাই করা অবস্থাতেই তাদের কিছুটা বড়ো হতে দেওয়া হয় এবং তাদের ওপর নানা রকম পরীক্ষা চালানো হয় যেমন চড়া শব্দে তারা কি করে ছ্যাঁকা লাগলে তারা কি করে বিভিন্ন ধরনের আঘাতে তাদের কী ক্রিয়া প্রতিক্রিয়া হয় ইত্যাদি এরপর তাদের মেরে ফেলা হয় এবং তাদের মস্তিষ্কের ওপরে অন্ধকারের মধ্যে হানা নানা ধরনের আক্রমণের কী ছাপ পড়েছে তা খুঁটিয়ে বিশ্লেষণ করা হয় এই ব্যাপারটি জানতে পেরে ইংল্যান্ডের পশুপ্রেমীরা তুমুল শোরগোল তোলে এবং এই জাতীয় নৃশংস পরীক্ষা নিষিদ্ধ করার দাবি জানায় অন্ধ বেড়াল কথাগুলো শুনলেও বুঝতে পারেনি চলে আসার সময় একটা ব্লাইন্ড হেল্পলেস ক্যাটকে শেল্টার দেওয়ার জন্য তিনি হোটেল মালিকের ভালো হবে এ কথা বলেছিলেন কিন্তু যে কোনো অন্ধকার আশ্রয়িত আক্রমণ আসতে পারে ওই সাতটা হতভাগ্য বেড়াল ছানার মতো না হলেও অন্ধ ভাগ্যে বিপজ্জনক কিছু নেই তা কি কেউ বলতে পারে আর আক্রমণ যে মানুষের কাছ থেকেই আসবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই রেডিও ও টিভিতে যার সম্বন্ধে আগাম সাবধানী বার্তা থাকবে সে ভয়াবহ ঝড়ের ওপরে শেষ অবধি অন্ধ ভাগ্য নির্ভর করে রয়েছে নদীতে তখন ফুঁসে ফুঁসে উঠবে দু মানুষ সমান ঢেউ সেরকম খেবা জলোচ্ছ্বাস হলে বাঁধ ধসে যাবে আর এরকম ঘটনা ঘটার আগে থেকেই যে দুর্যোগ অবধারিত শুরু হয়ে যায় তার ফলে সেই মেয়েটার বাচ্চা দুটোকে নিয়ে এপারে আসাও অসম্ভব জলে ধাক্কায় আর উন্মত্ত বাতাসের দাপটে হোটেলটা যখন কেঁপে কেঁপে উঠবে নদীর দিকের খুঁটিগুলো যখন একটা একটা করে টলে যেতে থাকবে তখন হোটেল মালিক বাসন কোষণ আর চেয়ার টেবিলগুলো সামনের গলির ওপারে যে রকের মতো জায়গাটা আছে সেখানে নিয়ে গিয়ে ডাঁই করে রাখবে এপাশ ওপাশ দুলতে থাকা লণ্ঠনটাও সে নিতে ভুলবে না কিন্তু জল বেড়ে ঘরের মধ্যে ঢুকলেও তা শুরু হবে টাল খাওয়া দিকটার থেকে অন্ধবিড়াল তখন বড়জোর অপেক্ষাকৃত উঁচু উল্টো দিকটায় সরে যেতে পারে কিন্তু ও ঘর ছেড়ে বেরোবে না এখানে দুটো সম্ভাবনা রইল ঘরটাতে আস্তে আস্তে জল বাড়তে পারে অথবা এক ঝটকায় দোতলা সমেত হোটেলটার গোটা কাঠামোটাই নদীতে ধসে পড়তে পারে এর যে কোনো একটা হলে অন্ধ কিছু করার নেই হয় জল তাকে ছাপিয়ে উঠবে নয়তো ঘরের সঙ্গে এসে নদীতে তলিয়ে যাবে কিন্তু ঝড় যদি কোনো কারণে রাস্তা পাল্টায় বা অত ভয়াবহ না হয় তাহলে হোটেলটা যেমন আছে তেমনই থাকবে এবং টেবিলের তলায় অন্ধকারে বসে থাকবে অন্ধবেরাল সকালে এসে বাচ্চা দুটোও দেখতে পাবে যে চেনা জায়গাতেই সে চুপ করে বসে রয়েছে